হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। বাড়িতে ঈদ শেষ করে এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর আমার বাবার বাড়িতে এতদিন আমি কি করেছি সেটাই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। লকডাউনের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়াটা ছিল খুবই কষ্টকর, কিন্তু তারপরও ঈদের ছুটিতে বাবার বাড়িতে না আসলে তো একদমই ভালো লাগে না। আর এই যে এখন আমি পৌঁছে গেছি বরিশালে। বরিশালে প্রচন্ড পরিমাণে গরম ছিল। আমার শ্বশুর বাড়িতে গরম ছিল তবে এতটা না, তবে এখানে অনেক গরম ছিল। অতিরিক্ত গরমের কারণে বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না, এই জন্য খুব বেশি ভিডিও তৈরি করা হয়নি। বরিশালে আমি এবার 15 দিন ছিলাম। 15 দিনের মধ্যে আসার পরে প্রথম 7 দিনই প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নানুর বাসা। হ্যাঁ, আমাদের বাসা থেকে কিছু দূর গিয়েই আমার নানুর বাসা। আজকে একটু ওয়েদারটা ভালো, তাই আমি কিয়ানাকে নিয়ে নানুর বাসার ছাদে ঘুরে আসলাম। এখন আমরা আছি আমাদের বাসার ছাদে, মানে আমার আম্মুর বাসার ছাদে। আর এখানে কিয়ানা এই যে মামার সাথে এখন সাইকেল চালাবে। এর আগেও এই ছাদে আমি আরেকটা ব্লগ তৈরি করেছিলাম, এই ছাদে আমরা পিকনিক করেছিলাম। কেউ যদি আমার সেই ব্লগটা দেখতে চান তাহলে দেখতে পারেন। আমি ভয়েস ওভার দেওয়ার সময় কিয়ানা আমার সঙ্গে আমার পাশেই থাকে, তাই আমার ভয়েস ওভারে আপনারা কিয়ানার ভয়েসও শুনতে পারবেন। এটা অন্য একদিন নানুর বাসাতে আমাদের লাঞ্চের দাওয়াত ছিল, আর এই যে কিয়ানা এখন পোলাও খাচ্ছে। জুন মাসের 3 তারিখ আমরা ঢাকায় ব্যাক করি, আর আমার ঢাকার যাওয়া জার্নিটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। ব্যাগপত্র সব গোছানো শেষ, একটু পরেই আমরা বরিশাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। বাসা থেকে একটা সিএনজি নিয়ে আমরা এয়ারপোর্টের জন্য বের হয়ে গেলাম। যাওয়ার সময় কিয়ানার মুড খুব অফ ছিল, কারণ কাঁচা ঘুম ভেঙে সে যাচ্ছে, তাই আমরা একদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমার আজকের জার্নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে। চেক ইন কমপ্লিট করার পরে এখন আমরা কিয়ানাকে নিয়ে ঘুরছি আর প্লেনের জন্য ওয়েট করছি। আমরা যে ফ্লাইটটাতে ঢাকায় যাচ্ছি সেই ফ্লাইটটা এখন মাত্র ল্যান্ড করলো। আর এই যে সবাই রেডি ফ্লাইটে ওঠার জন্য। বাড়ির জানিতে শুধু আমি আর কিয়ানা। ওই যে দেখা যাচ্ছে নোভেয়ারের একটা ফ্লাইট, যথাযথ সময়ে আমাদের ফ্লাইটটা ছেড়ে যাচ্ছে। ফ্লাইটে ওঠার পরে কিয়ানা অনেকটা আপসেট ছিল, কেননা ও বাসা থেকে ঠিকমতো খেয়েও আসতে পারিনি আর ঘুমাতেও পারিনি, যার জন্য ওকে নিয়ে আমার প্রথম দিকে একটু কষ্ট হয়েছে। অল্প কিছুক্ষণের পরই কিয়ানা ঘুমিয়ে পড়ে,
আর আমি তখন বসে বসে নিচের ভিউ দেখছিলাম। বিমানে বরিশাল থেকে ঢাকায় আসতে সময় লেগেছে 40 মিনিট। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় পৌঁছে গেছি, বাসার উদ্দেশ্যে রওনা করছি। আমার আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেক ব্লগে।